पंडित दीनदयाल उपाधि फिल्सार आसाम पालाजा बिलोनिया रेंगना कथगारी अग्निबीना कम्यूनिटी हल चादेमुसंगी पांडा चेंगी ती पंडित दीनदयाल उपाधि मांगली खुमबगी पांडा चेंगसावी रिजाखा फायमनजेखा सालगरा त्रिपुरा हांगर परिषद ने याक्सुकास्को विभीषण दास बारचंद्र नगर पंचायत समिति ने चेयरपार्सन पुतुल पाल विश्वासनकारी कुबुनी आदंग्र नारय मदमुगी माजा फेका निखिल चंद्र गोप गौतम सरकार रिंगतांगबिनी ओएसडी पल्लवकान्ति सहानकारी कुबुनी आदंग्र আগের অনুষ্ঠানগুলি আমাদের দপ্তরের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত যেগুলি ছিল করোনা পরিস্থিতির কারণে আমরা বিস্তৃত আকারে অনুষ্ঠান করতে পারিনি। বর্তমানে বিধিনিষেধ কিছুটা লাগু হওয়ায় আমরা আগের চেয়ে একটু বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতায় আশা করি আমরা এগিয়ে যেতে পারব। এবং চিফ গেস্ট হিসেবে আছেন শ্রীমতী পুতুল পাল বিশ্বাস, চিফ অরেটর হিসাবে তিনি আছেন শ্রী নিখিল চন্দ্র গুপ্ত এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম সরকার মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী বাবুল ভৌমিক এবং অন্যান্য অতিথি অভ্যাগত এবং সুধী সজ্জনমণ্ডলী আপনাদের সবাইকেও আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে আপনাদেরকে অভিবাদন জ্ঞাপন করছি। মাননীয় অনুপম চক্রবর্তী মহোদয় উপস্থিত আছেন, আমাদের দপ্তরের আধিকারিক বিন্দু এডুকেশন দপ্তরের পল্লববাবু এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী নিখিল গোপ এবং নিখিলনগর ব্লক পঞ্চায়েত সমিতির তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা এমন এক মহান ব্যক্তির জন্মদিন পালন করেছি যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারীকে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছেন। ভারতবর্ষের রাজনৈতিক অঙ্গনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নাম ছিল চিরস্মরণীয়। স্বাধীনতার আগে যে সব বীর মহিষীরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই মহান ব্যক্তিটি 1916 খ্রিস্টাব্দে 25শে সেপ্টেম্বর রাজস্থানের ধমকিয়া জেলায় জন্মগ্রহণ করে। যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জীবন এক সমর্পিত কর্মজীবন, অর্থাৎ রাষ্ট্রের জন্য যিনি নিজের জীবনটাকে সমর্পিত করেছেন সেই রকম ব্যক্তি আজকে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্যের সরকার বলুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, ওনার যে বিচারধারা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে বিচারধারা, সেই বিচারধারায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমার আগে পূর্ববর্তী বক্তারা ওনার জন্ম বৃত্তান্ত বলেছেন, আপনারা শুনেছেন। ওনার শৈশব কাল অত্যন্ত দুঃখে কাটে। শৈশবকালের অবস্থা আমরা যদি দেখি যে লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো অবস্থাও ওনার ছিল না। বলছি এখানে জেলা আধিকারিক আছেন শিক্ষা দপ্তরে, এখানে আমাদের জেলা সহ সভাপতি আছেন, আমাদের সমাজসেবী নিখিলদা আছেন, পঞ্চায়েতের চেয়ারম্যান আছেন, দুইজন কাউন্সিলর আছেন, সর্বোপরি আপনাদের আমাদের দেশে মহাপুরুষ ভারত মাতার গর্ভে এই মহান পুরুষরা জন্ম নিয়েছে। নেতাজি সুভাষ বলুন, মহাত্মা গান্ধী বলুন, রবি ঠাকুর বলুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, আজকের দিনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অখণ্ড ভারত দেশ যাতে খণ্ডিত না হয়, দেশের ভিতরে আরেকটা যাতে প্রদান না হয়, দেশের অন্তিম ব্যক্তিটাকে যাতে আত্মনির্ভর করা যায়, ওনার যে দর্শন, ওনার যে চেতনা, ওনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আজকের সরকার,
আজকের দল সেভাবেই পরিচালিত হচ্ছে।